ঝাড়গ্রামের সফর শেষ হলো মুখ্যমন্ত্রীর, সমস্যা সমাধান হলো না ঝাড়গ্রামের মৎস্য ব্যবসায়ীদের। ঝাড়গ্রাম জেলার একমাত্র মাছ মার্কেট ঝাড়গ্রামের জুবলি মার্কেট, এখান থেকেই ঝাড়গ্রাম জেলা সহ ভিন রাজ্যে মাছ নিয়ে গিয়ে ব্যবসা করেন ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ীরা। এছাড়াও ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল, জেলখানা সহ বিভিন্ন দপ্তরে এখান থেকেই মাছ সাপ্লাই করা হয়। আজ সেই মাছ ব্যবসায়ীদের ব্যবসা লাটে উঠেছে, বাজারে আসছে না কেউ মাছ কিনতে, বাজারের মধ্যে এক হাঁটু করে জল জমেছে, কেউ মাছ বাজারে আসলে এক হাঁটু নর্দমা জলের ওপর দিয়ে মাছ বাজারে ঢুকতে হয়, যার ফলে ঝাড়গ্রাম বাজারের মাছ ব্যবসা বন্ধের মুখে। এখানকার মাছ ব্যবসায়ীরা আগামীকাল ধর্মঘট ডেকেছেন এবং আগামীকাল তারা ঝাড়গ্রাম জেলা শাসককে এই বিষয় নিয়ে একটি লিখিত ডেপুটেশন দেবেন। তারপরেও যদি কোনো সুরাহা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবেন এমনটাই জানাচ্ছেন। আমি রামকৃষ্ণ দত্ত, ঝাড়গ্রাম জুবলি মার্কেটের একজন স্থায়ী মৎস্য ব্যবসায়ী। আচ্ছা, আবার তো আপনারা নতুন করে কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধে যাচ্ছেন? অনির্দিষ্টকালের জন্য নয়, এটা বন্ধটা থাকছে শুধুমাত্র আগামীকাল। আগামীকাল আমরা আমাদের ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিএম সাহেবের কাছে যাব। আমাদের এই মর্মান্তিক যে ব্যাপারটা, মাছবাজারের যে ড্রেন নিকাশি, এটা তো অবস্থা এতটাই শোচনীয় যে মানুষজন আর এখন ঢুকছে না মাছ কিনতে। যারা ঢুকছে তাদের মধ্যে অর্ধেকের বেশি মানুষই তো এই জলের মধ্যে কাদায় জলে কাদার মধ্যে পড়ে যাচ্ছে, তারা দ্বিতীয়বার কেউ বাজারে আসছে না। ফলে হচ্ছে কি, আমাদের যে রুজি রোজগারি ব্যাপারটা, এটাতে আমরা এখন টান পোড়ানোর মধ্যে পড়েছি। তো সেটার জন্যই আমরা আগামীকাল ডিএম সাহেবের কাছে যাব, আমাদের এই সমস্যার ব্যাপারটা ওনাকে জানানোর জন্য। এর আগেও তো জানিয়েছিলেন, কোনো লাভ হয়নি, আবার যাচ্ছেন, পরবর্তী সিদ্ধান্ত কি? এই ব্যাপারটা ডিএম সাহেবের কাছে আমাদের জানানো হয়নি, স্থানীয় পৌরসভার কাছে আমরা জানিয়েছি এবং যে বিএলএলআরও সাহেব ওনার কাছেও আমরা এই সমস্যার কথাটা জানিয়েছি। ওনারা প্রথমটাতে যখন আমরা বন্ধ করি আটের মাসে, সম্ভবত আটের মাসে আমরা বন্ধ করেছিলাম, পনেরো তারিখ আমরা বন্ধ করেছিলাম। লাগাতার চার দিন পর্যন্ত আমাদের বাজার বন্ধ ছিল। পৌরসভার সাথে আলোচনা সাপেক্ষে ওনারা বললেন যে আপনারা বাজারটা খুলেন, আমরা কথা দিচ্ছি যে আপনাদের বাজার আমরা যে ড্রেনের ব্যবস্থাটা এটা আমরা পরিষ্কার করে দেব, সেটা হয় নিকাশি ব্যবস্থাটা করে দেব। কিন্তু বারবার একই কথা বললেন। তখন বললেন যে দুর্গাপূজার পরে, দুর্গাপূজা থেকে কালী পূজা এখনো পর্যন্ত ড্রেন আর সংস্কার হয়ে ওঠেনি। তো পৌরসভা কতটা কি পারবে কি না আমার তো সেটা নিয়ে, আর আমরা যে ঝাড়গ্রাম একটা জেলা শহরের মধ্যে বাস করি আর জেলা শহরের প্রধান বাজার হচ্ছে ঝাড়গ্রাম জুবলি মার্কেট, ভাবতে অবাক লাগে যেখানে ডেঙ্গু নিয়ে এত তোলপাড় সারা রাজ্যব্যাপী। তো এইখানে যে জলটা সামান্য আপনার বাড়িতে যদি একটু বাটিতে জল থাকে সেই জলটা বলে ফেলে দিন, ডেঙ্গুর মশা হবে। আর এখানে তো ডেঙ্গুর মশার বদলে ডেঙ্গুর হাতি তৈরি হয়ে যাবে। হ্যাঁ, কোনো সুরা হয়নি, কোনো সুরা হয়নি। পরবর্তী সিদ্ধান্ত কি? পরবর্তী সিদ্ধান্ত ডিএম সাহেবের কাছে আমরা একটা সদর্থক উত্তর পাবো আশা রাখি। আর যদি সেটাতেও যদি আমরা কোনো কিছু উত্তর সেরকম আশানুরূপ না পাই তাহলে পরবর্তী সিদ্ধান্ত আমরা আমাদের কমিটির সাথে আলোচনা সাপেক্ষে আমরা পরবর্তী এর চাইতে বড় আন্দোলনে যাব। এই মাছ বাজার থেকে কোথায় কোথায় মাছ সাপ্লাই হয়? এই বাজার থেকে কোটা ঝাড়খণ্ড আপনার টাটা পর্যন্ত কাস্টমার এসে এখান থেকে মাছ পাইকারি বাজারে নিয়ে যায়। আপনারা যদি মাছ ব্যবসা বন্ধ করে দেন তাহলে কোন কোন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে, মানে কোথায় কোথায় সমস্যায় পড়বে? মোটামুটি আমরা এই লোকালিটির মধ্যে আমরা আশা রাখছি দইজুড়ি, বিনপুর, আধারিয়া, জামবনি, গিদমি, সামনাসামনি যতটুকু পারবো আমরা চারদিকটা বন্ধ রেখে যদি আমাদের ডিএম সাহেব সেরকমভাবে আমাদের কিছু কাজ না করে তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো এবং জামবনি লতাশুলি থেকে যতদূর টারের পারবো কোনো জায়গায় মাছ কাউকে বিক্রয় করার সুযোগ সুবিধা কিছু করে দেবো না। কারণ আপনারা দেখুন আপনি ডেঙ্গু হয়ে যাবে, প্রশাসন আসছে বারবার বলছে হয়ে যাবে, কোনোবার কোনো কিছু হচ্ছে না, শুধু আস্তে আস্তে চলে যাচ্ছে। এটাই কি মূল মাছ মার্কেট? এটাই মেন মাছ মার্কেট, মেন জুবলি মার্কেট আমাদের এইটাই। জেলার সর্বত্র কি এখান থেকে সাপ্লাই হয়? এখান থেকে সমস্ত হসপিটাল, আপনার সিআরপিএফ ক্যাম্প যতগুলো আছে সবই
এখানে সমস্ত মাছ এখান থেকেই সাপ্লাই হয়। তো আপনারা যদি বন্ধ করে দেন তাহলে এই জায়গাগুলো কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ, আমাদের এখান থেকে তো মাছ সাপ্লাই বন্ধ হয়ে যাবে, ওরা তারপর যদি বাইরে থেকে আনতে পারে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমরা চাইছি যদি এই ব্যাপারটা না ঠিক হয় আমরা একটা বৃহত্তর আন্দোলনে নামবো, নামতে বাধ্য হবো আমরা। সেক্ষেত্রে বাইরে থেকে যদি মাছ এনে কেউ ব্যবসা করতে যায় আপনারা কি তাদের করতে দেবেন? করতে দেবো না আমরা, কী করে করতে দেবো? আমরা কিছু করে খেতে পারবো না, অন্য কাউকে করতে দেবো কি না? ব্যাপারটা হচ্ছে দাদা, মেন জিনিসটা হচ্ছে যে মেন ড্রেন এটা তো সংস্কার করতে হবে, যেটা নিয়ম সেটা তো নিয়মে আসতে হবে। ওরা যেগুলো ড্রেনের উপর দোকান করেছে, ওরা দোকান ভেঙে দোকানে ড্রেনটা পুরো জাম করে দিয়েছে, এবছর এই জন্য জল যাচ্ছে না। আর প্রতি বছর জল আমাদের নিকাশ ব্যবস্থা ঠিকই থাকে, ওরা নতুন দোকান করেছে, ড্রেনটা পুরো জাম করে দিয়েছে, এই জন্য আমাদের জলটা যাচ্ছে না। আমরা আবেদন করবো ডিএম সাহেবের কাছে, ওই দোকানগুলো তুলে দেখুক, ওরা নিজেরা জাম করেছে এবং এটা ক্লিয়ার করে জল নিকাশের ব্যবস্থা তাদের করে দেয়। এটা আমরা আবেদন নিয়ে কালে ডিএম স্যারের কাছে যাবো। একটু মাছ কিনতে এসেছিলেন? হ্যাঁ। তো মাছ বাজারের অবস্থা কি দেখলেন? মাছ বাজারের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, খারাপ, জল ভর্তি। এইদিকে তাকিয়ে বলুন, হ্যাঁ কি হয়েছে? জল জল টল জমে গেছে, চলা যাচ্ছে না, হাঁটা যাচ্ছে না। হাঁটা যাচ্ছে না? না, ওই বাতারা আপনার কভার জোর সবই হয়ে যাচ্ছে, দেখেছেন? মানে এই বাজারে এসে মাছ কেনা কি সম্ভব? না। তাহলে এবার কি করবেন, বাইরেই কিনবেন? আর কি করা যাবে, শান্তিময় ঘর। আপনি তো দীর্ঘদিন ধরে এই বাজারে আসা যাওয়া করেন, আপনি তো রোজকার ক্রেতা এখানকার, কি অবস্থা দেখছেন? হাঁটতে পারছে না মানুষ, এই তো মানে ঘরে যাওয়ার টান করতে হয় একটু মাছ নেওয়ার জন্য, আসে না অনেক, কিন্তু আসছে না। মানে আপনার মতো যারা রোজ বাজারে আসতেন তারাও কি বন্ধ করে দিচ্ছেন? হ্যাঁ, আস্তে আস্তে অনেক কমে গেছে, খুব অসুবিধা তো লোকের। এই ধরুন নর্দমা ঘেঁটে মাছ খাওয়াটাই বড়, ঘরে যাওয়ার টান করতে হবে, পুজো করতে হবে। এটার এটার কোনো সলিউশন নেই? এই তো প্রশাসনের ব্যবস্থা, আর কি সলিউশন করবে? এটা কার কাজ করার কথা? এগুলো সরকারেরই করবে, আমরা তো সরকারকে বুঝি, মিউনিসিপ্যালিটি আছে সেটাও সরকারেরই। এটা কেউ কি না কান মাথা নাড়াচ্ছে না? এখানে তো আর সেই অনেক টাকার পাহাড় নাই, যে এটা হচ্ছে জনসেবামূলক কাজ, এখানে লোক পাওয়া যাবে।